নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। গ্রামীণ ব্যাংকে অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে বন্ধুরা নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো। এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে। তো এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের তোমাদের ক্লার্ক পদে চাকরি করার একটি সুবর্ণ সুযোগ রয়েছে। তো এখানে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে বন্ধুরা নতুন করে যে কর্মী নিয়োগ করা হবে, তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সাথে মোট কতগুলো শূন্য পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এবং প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে বয়সের ক্রাইটেরিয়া কী রয়েছে, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানবো বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে, প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখানে নিয়োগের নোটিফিকেশনটি তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগের এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা তোমাদের এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে ভ্যাকেন্সি বন্ধুরা 3000 শূন্য পদে বন্ধুরা নিয়োগ করা হবে। এখানে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ বন্ধুরা 21 ফেব্রুয়ারি 2024 তারিখ থেকে শুরু হয়েছে এবং আবেদন চলবে বন্ধুরা 6 মার্চ 2024 তারিখ পর্যন্ত। সাথে বন্ধুরা, তোমাদের এখানে অনলাইন এক্সামিনেশন 10 মার্চ 2024 তারিখে হতে চলেছে। ডেটটি কিন্তু বন্ধুরা শিওর না, এখানে টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে ভ্যাকেন্সি ডিটেলসের ক্ষেত্রে বন্ধুরা এখানে 3000 ভ্যাকেন্সি রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে ইন্ডিয়ার প্রত্যেক স্থায়ী বাসিন্দারা এখানে তোমরা আবেদন করতে পারবে, সাথে নেপাল এবং ভুটানের যদি তোমরা স্থায়ী বাসিন্দা হও এখানে তোমরা আবেদন করার সুবর্ণ সুযোগ পাবে। এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের বয়স 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ বন্ধুরা 1/4/1996 থেকে 31/3/2004 পর্যন্ত ওদের বয়সের এখানে ক্রাইটেরিয়া হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা শুধুমাত্র তোমরা এখানে গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে, যে কোনো স্ট্রিম থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশন পাশ করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে পাসিং সার্টিফিকেট অর্থাৎ গ্র্যাজুয়েশন পাশ করার যে তোমাদের সার্টিফিকেট, 31/3/2020 পরের কিন্তু হতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা আমার নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সরাসরি অনলাইনে ফর্ম ফিল আপ করে নিতে পারবে। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে অনলাইন রিটেন টেস্ট হবে, ঠিক আছে। এখানে তোমাদের ভ্যাকেন্সি ওয়াইজ মেরিট লিস্ট পাবলিশড হবে। মেরিট লিস্টের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটসরা তোমরা এখানে কোয়ালিফাই করবে তোমাদের এখানে ট্রেনিংয়ের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করানো হবে। সাথে বন্ধুরা, তোমাদের এখানে ক্লাস 8, 10 এবং 12 কিন্তু সার্টিফিকেট এবং সাথে গ্র্যাজুয়েশন লেভেলের যে তোমাদের সার্টিফিকেট রয়েছে সেগুলো কিন্তু তোমাদের শো করতে হবে। এরই সাথে বন্ধুরা, তোমরা যে সমস্ত সিলেক্টেড ক্যান্ডিডেটসরা তোমাদের এখানে ট্রেনিং করানো হবে, তোমাদের ট্রেনিং পিরিয়ডে 15,000 টাকা করে কিন্তু স্টাইপেন্ড থাকবে। এখানে এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে এসসি এসটি ক্যান্ডিডেটসদের জন্য 5 বছরের বয়সের ছাড় রয়েছে, সাথে আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ওবিসি ক্যান্ডিডেটসদের জন্য এখানে 3 বছরের বয়সের ছাড় রয়েছে। পার্সনস উইথ ডিসাবিলিটি অর্থাৎ পিডাব্লিউডি ক্যান্ডিডেটসদের জন্য এখানে 10 বছরের ছাড় রয়েছে। পার্সনস ইফেক্টেড বাই দ্য 1984 রাইটসের ক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে 5 বছরের বয়সের ছাড় পাবে। এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 400 টাকা, সাথে জিএসটি, শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপ এবং সাথে অল ওমেন ক্যান্ডিডেটস এবং ইডব্লিউএস ক্যাটাগরি থেকে তোমরা যারা বিলং করছো তোমাদের ক্ষেত্রে এখানে 600 টাকা প্লাস জিএসটি, এবং আদার্স ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা এখানে 800 টাকা প্লাস জিএসটি তোমাদের অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা তোমরা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের সেখান থেকে অনলাইনে ফর্ম ফিল আপের যা প্রসেস সেটা তোমাদের কমপ্লিট করতে হবে। 21/2/2024 তারিখ থেকে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং 6/2/2024 তারিখ পর্যন্ত কিন্তু বন্ধুরা এখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে অ্যাপ্রেন্টিসশিপস উইথ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে বন্ধুরা নিয়োগ হতে চলেছে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা এখানে 3000 কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। স্টেট ওয়াইজ এখানে ভ্যাকেন্সি ডিটেলস বন্ধুরা বেরিয়েছে, তোমরা একে একে সম্পূর্ণ সেই স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলসগুলো নোটিফিকেশন থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা দেখে নেবে। আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ভ্যাকেন্সি দেখি বন্ধুরা তাহলে কিন্তু 194টি ভ্যাকেন্সি রয়েছে এখানে। এখানে বাঁকুড়াতে 20টি ভ্যাকেন্সি, কুচবিহার থেকে 31টি ভ্যাকেন্সি, দুর্গাপুর থেকে 28টি ভ্যাকেন্সি রয়েছে, জলপাইগুড়ি থেকে 14টি ভ্যাকেন্সি রয়েছে, কলকাতা নর্থ থেকে 32টি ভ্যাকেন্সি রয়েছে, কলকাতা সাউথ থেকে 37টি ভ্যাকেন্সি রয়েছে এবং শিলিগুড়ি থেকে বন্ধুরা এখানে 32টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে যদি আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে দেখি তাহলে কিন্তু বন্ধুরা এখানে 194টি ভ্যাকেন্সি রয়েছে, তোমরা প্রত্যেকে এখানে আবেদন করার কিন্তু সুবর্ণ সুযোগ পাচ্ছ। স্টেট ওয়াইজ এখানে বিভিন্ন ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, তোমাদের প্রত্যেককে বলবো অফিসিয়ালি নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে তোমরা তোমাদের যা ভ্যাকেন্সি ডিটেলস রয়েছে সেটা চেক করে নিয়ে তোমরা এখানে আবেদন করবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখানে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে অ্যাপেন্টিকশিপ পদের জন্য বন্ধুরা নিয়োগ করা হচ্ছে। প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের এখানে আবেদন করার সুবর্ণ সুযোগ রয়েছে, তোমরা প্রত্যেকে এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। তো যে সমস্ত ক্যান্ডিডেটসরা তোমরা এখানে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি করতে ইচ্ছুক তোমরা প্রত্যেকে এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করে নেবে, যার আবেদন কিন্তু বন্ধুরা ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
তো খুব গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেটের নোটিফিকেশন বন্ধুরা ইতিমধ্যে পাবলিশ করেছে, যা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করলাম বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে, সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।